নতুন একটি রেসিপির সাথে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। এটি নতুন কোনো রান্না নয়, প্রায় সকলের বাড়িতেই এই পুঁই শাকের চচ্চড়ি রান্না হয়ে থাকে। দারুণ স্বাদের এই পুঁই শাকের চচ্চড়ি আমি কিভাবে বানাই তাহলে দেখে নেওয়া যাক। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, আর সাথে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য নিয়েছি কুমড়ো, গাঁঠি কচু, পেঁপে, আলু, সব সবজিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কুমড়োর খোসা ছাড়াইনি, কুমড়োর খোসা ছাড়ালে খুব তাড়াতাড়ি গলে যায়। পুঁই শাকের ডাঁটিগুলো একটু মোটা হওয়ার জন্য মাঝখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বরবটি আর কাঁঠালের বীজ, আপনারা নিজেদের ইচ্ছে মতো সবজি দিতে পারেন। আর নিয়েছি বেগুন। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে দিয়ে দেব ডালের বড়ি, বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ডালের বড়ি যদি একটু ভালো কোয়ালিটির হয় তাহলে তরকারির স্বাদও খুবই ভালো হবে। বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবারে বেগুনগুলোকে ভেজে নেব, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ। বেগুনগুলোকে মিডিয়াম টু হাই হিটে হালকা লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচফোড়ন। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু। মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 3 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব। দু থেকে তিন মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি, এখন বাকি সবজিগুলোকে দিয়ে দেব। এবারে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই হিটে সবজিগুলোকে আবার 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দেব 2 চা চামচ নুন। নুন ভালো করে মিশিয়ে নিয়ে আবার 1 মিনিট ভেজে নেব। এবারে লো হিটে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। মশলার জন্য এখানে নিয়ে নেব 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, আর নেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। অল্প জল মিশিয়ে সব একসাথে পেস্ট বানিয়ে নেব। ঝাল কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন। সাত থেকে আট মিনিট হয়ে গেছে, সবজিগুলোকে ঢাকা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে দিয়ে দেব 1 চা চামচ হলুদ আর 1 চামচ গ্রেট করা আদা। সবজির সাথে হলুদ আর আদা ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে লো টু মিডিয়াম হিটে 2 মিনিট মতো আবার ভেজে নেব। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সবজিগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব বানানো মশলার পেস্ট। মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম। সবজির সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো লো হিটে মশলার সাথে সবজি ভালো করে কষিয়ে নেব।
দু মিনিট মতো কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাতাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার বানানো আরও অনেক নিরামিষ রেসিপি আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। সেদ্ধ হওয়ার জন্য লো হিটে 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 6-7 মিনিট হয়ে গেছে, এখন সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ চিনি। ভেজে রাখা বেগুন আর ভাজা ডালের বড়িগুলোকেও দিয়ে দেব। আমি বড়িগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এতে বড়ির স্বাদ তরকারির সাথে খুব ভালো মতো মিশে যাবে। এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে। বেগুন আর বড়ি ভালো করে মিশিয়ে নিয়ে আবার 1 মিনিট মতো লো হিটে কষিয়ে নেব। রেডি আমাদের আজকের রেসিপি, নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।